নমস্কার, আজকে 24 তারিখ, 24শে মার্চ। আমি এই মুহূর্তে আছি সিকিমের পথে, রাস্তায় কোথাও একটা আছি, এনজেপি আর সিকিমের মাঝামাঝি কোথাও একটা আছি আমি। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা এখন দেখছেন কারণ এটা আগে থেকে শিডিউল করা ছিল, কিন্তু আমি এখন কলকাতায় নেই, এখন আমি ভিডিও বানাচ্ছি না, মানে হয়তো বানাচ্ছি, ওখানে বানাচ্ছি, অন্য ট্রাভেল ভ্লগ টক কিছু একটা বানাচ্ছি, হয়তো ভ্লগটাও আসবে কিছুদিন পরে। তো যাই হোক, আমাকে না সবাই বলতো যে হ্যাঁ, তুই সবসময় বড় বড় কোম্পানি থেকে জিনিসপত্র কিনিস, সব বিশাল বিশাল এমএনসি থেকে তুই শপিং করিস, হোয়াট দ্য ফাক, ইউ আর আ ফাকিং ক্যাপিটালিস্ট। তো আমি ভাবলাম একটা কিছু করতে হবে এই বিষয়ে, একটা লোকাল কাউকে একটা সাপোর্ট করবো, আমি তার থেকে প্রোডাক্ট কিনবো, জামা কাপড় কিনবো। তো এরকম ফেসবুকে দেখবেন যে অনেক এরকম লোকাল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জামা কাপড়, টি শার্ট ফি শার্ট বিক্রি করে, ঠিক আছে। কেউ কেউ লাইভে এসে এরকম দেখায়, এই দেখুন শার্ট, এই দেখুন শার্ট, এই দেখুন হাতা, এই দেখুন হাতা, এখানে একটা পকেট আছে। তো সেরকম একটা লাইভ দেখে হঠাৎ র্যান্ডম একটা মেয়ে ছিল আর কি, আমি লাইভে গিয়ে কমেন্ট করলাম যে প্রাইসটাও বলুন, বললো যে না ইনবক্স করুন, ঠিক আছে। তো আমি ইনবক্সে গেলাম, জিজ্ঞেস করলাম, বললো শার্টটার দাম 600 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা, 700 টাকার শার্ট। ওকে কুল, আই এম হেয়ার টু সাপোর্ট দ্য ফাক আউট অফ ইউ। তো আমি অর্ডার করলাম, মালটা যখন এলো ফাইনালি, তখন আমি বক্স খুলে দেখলাম একটা জাঙ্গিয়া এসছে। খেপে গেলাম, সঙ্গে সঙ্গে মেসেজ করলাম, ভাই এটা কি ব্যাপার, রিটার্ন করবো আমি এটা, জাঙ্গিয়া কেন, শার্ট অর্ডার দিলাম 700 টাকা দিয়ে, জাঙ্গিয়ে দিয়েছেন আপনি। এবার মেয়েটা 2 দিন পরে রিপ্লাই দিল, বলছে রিটার্ন হবে না, জাঙ্গিয়ে পড়ুন না। এই জন্য অপরিচিত কারোর কাছ থেকে কিছু কিনবেন না, ঠিক আছে। সে যতই লোকাল ব্র্যান্ড আপনি সাপোর্ট করতে চান, চেনা কারোর হলে, চেনা কেউ বিজনেস শুরু করলে তাকে সাপোর্ট করুন, ডোন্ট ডু দ্যাট। অপরিচিত কারোর কাছ থেকে কিনলে কিন্তু মারা যাবে পুরো।